নমস্কার, আমি দীপাঞ্জন অরণ্যা বসু বাংলা পক্ষের। এই মুহূর্তে আমি বরানগরে আছি, আমি ডানলপের মোড়ে আছি। এখানে একটি ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে, গত 4 সেপ্টেম্বর এখানে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে একাধিক বাঙালির সাথে। এই দেখছেন শেরে পাঞ্জাব রেস্তোরাঁ, ঠিক আছে? এই শেরে পাঞ্জাব রেস্তোরাঁ, এখানে এই দেখছেন এইচপি পেট্রোল পাম্প, এগুলো দেখানোর কারণ আছে। এই শেরে পাঞ্জাব রেস্তোরাঁর 4-5 জন অবাঙালি মালিক আছে, কিছু পাঞ্জাবি, কিছু হিন্দুস্তানি। এরা অনেক দিনের পর দিন এদের এই এইচপি পেট্রোল পাম্প, যেটা একটি বাঙালি মালিকের, এইখানে হচ্ছে দিনের পর দিন নিজের গাড়ি পার্ক করতো, তেল নিতো না কিন্তু গাড়ি পার্ক করতো। এই দেখুন, এখনও গাড়ি পার্ক করা আছে, তেল নিত না কিন্তু গাড়ি পাক করতো। এই গাড়ি পাক করতো এই জন্য বাঙালি যিনি মালিক, তিনি অনেকবার হচ্ছে এখানে প্রতিবাদ করেছেন, কিন্তু এটা তো কোনো সুরাহা হয়নি। ওরা এখানে নিজের বাপের সম্পত্তির মতো এখানে গাড়ি রাখে, এবং গাড়ি রাখে বারবার হচ্ছে নানা রকম বাঙালিকে অপমান, বাঙালির নাম করে অপমান করে, বলে হচ্ছে যে তুম বাঙালি লোক আপনা অকাদমে রহো, বলে হচ্ছে তুম বাঙালি লোক হামসে এসা বাত করে ও, এই ধরনের কথাবার্তা বলে। এই দো কারিকা বাঙালি, এইরকম দো কারিকা বাঙালি এসে হামসে বাত কর রায়, এরকম অনেক কিছু বলে এরা। তাও আমাদের হচ্ছে বাঙালি যারা হচ্ছে এখানে কাজ করেন, যারা এখানকার যিনি এখানকার মালিক, তারা অনেক ভালোভাবে বলার চেষ্টা করেছিলেন, কিন্তু গত 4 সেপ্টেম্বর ওরা এই প্রতিবাদের জন্য এখানে হচ্ছে যে এখানে মালিককে মারতে যায়, বেসবল ব্যাট নিয়ে মারতে যায়। একজন দায়িত্বশীল কর্মী হিসেবে এখানে হচ্ছে রানা আমাদের এক পরিচিত রানা এখানে হচ্ছে, সে হচ্ছে এর প্রতিবাদ করতে চায়, সে তাকে হচ্ছে তখন হচ্ছে বলে দো কারিকা বাঙালি হাসে দূর হাট, দো কারিকা বাঙালি বইয়ের মানে বাঙালির বলেই অপমানগুলো বারবার করা হয়, এটা বুঝতে হবে, কিন্তু বাঙালি বলেই বারবার অপমান করা হয়, এবং তাকে হচ্ছে বেসবল ব্যাট দিয়ে মারে, তাকে ধাক্কা মারে বেসবল ব্যাট দিয়ে মারে, এবং তাকে তাড়া করে তার হচ্ছে অফিসে পর্যন্ত চলে যায়, অফিসে গিয়ে ছিটকিনি বন্ধ করে দেয়। হ্যাঁ, ঠিক শুনছেন, অফিসে গিয়ে ছিটকিনি বন্ধ করে দেয় দিয়ে মারে, ওদের অফিস না, ওটা এইচপি পেট্রোল পাম্পের অফিস, ছিটকিনি বন্ধ করে দেয় এবং হচ্ছে দিয়ে মারধর করে। এই মারধরের পর রানা হচ্ছে একটা সাইড অবশ হয়ে যায়, রানা ভালো করে এখনও হানা হাসপাতালে ভর্তি থাকে কয়েকদিন, এখন বাড়ি এসছে কিন্তু ভালো করে চলতে পারছে না, এখনও ওদের ঘাড় ভালো করে ঘোরাতে পারছে না খুব। হ্যাঁ, মালিক খুব বাঙালি মালিক, উনি খুবই ভালো, ওনার ব্যাপারে আমি এখানে কোনো কথাই বলছি না, কারণ উনি ওনার ওর খরচ দেখছে, উনি হচ্ছে বারবার ওর খোঁজ নিচ্ছে, ওনার ওর পরিবেশ ও বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, বারবার খোঁজ নিচ্ছে, তাই হচ্ছে মালিকের প্রতি আমাদের কোনো রকম এ নেই। কিন্তু বাঙালি হিসেবে যে অপমানটা ওদের করা হচ্ছে, বাঙালি হিসেবে যে অপমানটা ওকে করা হয়েছে, বা সমগ্র বাঙালি জাতিকে করা হয়েছে, এই শেরে পাঞ্জাবের মালিকরা, এই অবাঙালিরা, এই হিন্দুস্তানের এই গুটখা গোররা, আপনারা এইটার কিন্তু আপনারা এটা দেখুন, আমি সিসিটিভি ফুটেজ আমরা পেয়ে গেছি, 24 ঘন্টা রিলিজ করেছিল কিন্তু পরে খবরে ছাড়েনি, পুলিশের কাছেও আছে, আমরা নিয়ে সোর্স বলবো না, কিন্তু আমরা এদের এখান থেকে সিসিটিভি ফুটেজ পেয়েছি, বিভিন্ন লোকের সাথে সিসিটিভি ফুটেছি। হ্যাঁ না, আমরা এইচপি পেট্রোল পাম্প থেকে সিসিটিভি ফুটেজ পাই, ওনারা লাইভে আসতে ভয় পেয়েছেন, কারণ ওদের ভয় দেখানো হচ্ছে, আমরা কারুর থেকে কোনো এখানে হচ্ছে কি বলবো, শেরে পাঞ্জাবেও আমরা যাইনি, আমরা হচ্ছে এখানেও আসিনি, কারণ শেরে পাঞ্জাবের লোকেরা ভালোই বোঝাচ্ছে, একটা সেটিং হওয়ার চেষ্টা হচ্ছে পুলিশের সাথে, কারণ ওনারা এখন বেলে বাইরে, হামলাকারী হামলা করেও বেলে বাইরে আছে। কিন্তু আমি আপনাদের আগে সিসিটিভি ফুটেজ দেখবো এবং তারপরে আমি আসছি, আপনারা সিসিটিভি ফুটেজটা একটু দেখুন, কাইন্ডলি একটু দেখুন। Thank you.
এটাই দেখা চাই, এটা একটি ট্রেলার, পুরো ভিডিওটা দেখায়নি, পুরো ভিডিও আবার আবার ছাড়া হবে, চিন্তা নেই। আপনারা দেখলেন কীভাবে ওকে তাড়া করে, কীভাবে ওকে হচ্ছে অফিসের মধ্যে গিয়ে মারা হয়েছে। বাঙাল এই বরানগরের বরাহনন্দনরা, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, একজন বলছেন এই বরাহনন্দন আমাদের খাবে, আমাদের কাটি করবে, একদম। এখানে হচ্ছে আসছে, ব্যবসা করছে, ব্যবসা না ব্যবস্থা করছে, হ্যাঁ ব্যবস্থা করছে, বাঙালিকে হচ্ছে চাকরি দিচ্ছে না, বলছে বাঙালি নেই কোনো চাকরি নেই, বাইরে থেকে লোক নিয়ে চাকরি দেয়, তারপরে এখানে চাকরি তো দেয়ই না, উল্টে আমাদের বলে হচ্ছে বাইরে যেতে, আর এখানে হচ্ছে আমরা নিজেদের ভূমিতে নিজেদের অধিকারটুকু বুঝে নিই। একটা পার্কিংয়ের ঝামেলার জন্য প্রাণনাশকারী হামলা করেছে রানার ওপর, দেখলেন আপনারা সিসিটিভি ফুটেজে। রানা এখনও হচ্ছে হাসপাতাল থেকে ফিরে এখনও বাড়িতে আছে, ভালো করে চলতে পারছে না, এখানে খরচ বহন করছে হচ্ছে ওর মালিক এবং হচ্ছে এইচপি পেট্রোল পাম্পের ওনারা। এইচপি পেট্রোল পাম্পে হচ্ছে এইচপির যে কর্ণধারা তারাও এসেছিলেন এখানে ব্যাপারটার খোঁজ নিতে, ওনারা এই পার্কিংটা ঝামেলা নিয়ে ওনারা এ করছেন এবং রানা, কিন্তু রানার ব্যাপারটা সেভাবে ওনারা এখনও মানে এইচপি কর্ণধারা আমার মনে হয় জানি না কতটা জানেন ওনারা, ওনারা রানার সাথে অন্তত দেখা করেননি, আশা করি ভবিষ্যতে করবেন। আমরা এই ভিডিওটা করছি কেন, এই ঘটনাটা ঘটে গেছে প্রায় দু সপ্তাহ আগে, কিন্তু আমরা এই ভিডিওটা করছি কেন, কারণ আমরা পরে জানতে পেরেছি, আমরা এই তো ওই মুহূর্তে জানতে পারিনি, বাঙালি একজোট নয় বলেই আমরা ওই মুহূর্তে জানতে পারিনি। আমাদের একটা রেসপন্স টিম চাই, 15 মিনিটে পৌঁছাবে বাঙালি কেউ যদি নিপীড়িত হয়, কেউ যদি আক্রান্ত হয়, এবং আমরা সেটা বাংলা পক্ষ সেটা করে দেখাবে। আমরা আমরা হচ্ছে একদম যাতে ভবিষ্যতে রানার মতো কেউ আক্রান্ত না হয়, এবং রানার পাশে আমরা আছি, আমরা রানাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং আমরা হচ্ছে ভবিষ্যতেও চাইব এমন রানা হয়। এবং যদি এর বিচার পুলিশ না করে, বেলে ছেড়ে দেয়, যদি এর বিচার পুলিশ না করে, যদি এদের মধ্যে সেটিং হয়ে যায়, অন্তত বাঙালি হিসেবে পাঞ্জাব ডাম্পের মোড়ে দোকানটা জানুন, দোকানটা বুঝুন, দোকানটা থেকে কেউ কেন কিছু খাবেন না, কেউ কিছু কিনবেন না, শেরে পাঞ্জাব ডানলপের মোড়ে বয়কট করুন, শেরে পাঞ্জাব বাঙালির শত্রু, বাংলার শত্রু, সেরে মালিকেরা অবাঙালি মালিকেরা গুটখাখোর মালিকেরা হিন্দুস্তানি মালিকেরা এই পাঞ্জাবি মালিকেরা এরা বাঙালির শত্রু। তাই এই ব্যাপারে সজাগ হন, বাঙালি একজোট হন, কালকে কিন্তু আপনার ওপর আক্রমণ নেমে আসতে পারে। বাঙালি হাতে পুঁজি বাজার ব্যবসা দখল আসতেই হবে, নাহলে কালকে আমাদের ওপর আক্রমণ নেমে আসবে, প্রত্যেকটা মানুষের আক্রমণ নেমে আসবে। রানা একা না, রানা একটি জাতির পরিচয় বহন করছে এবং ওকে বাঙালি হিসেবেই প্রত্যেকে বাঙালি দেওয়া আছে। রানা একা না, শেরে পাঞ্জাব বয়কট করুন, শেরে পাঞ্জাবকে বুঝিয়ে দিন বাঙালি কী জিনিস। জয় বাংলা।